আসসালামু আলাইকুম, মোবাইল বাজার থেকে আমি শাকিল সাদমান বলছিলাম। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসতেছি, কারণ বুঝতেই পারতেছেন নতুন ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ ফোন আসছে। তো কি করতে পারি, কারণ নতুন নতুন ফোন আসতেই তো আমরা ভিডিও করা স্টার্ট করে দিই। আর ফার্স্ট টাইম আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা ট্রাই করি সবগুলো ফ্ল্যাগশিপ সবগুলো ফোন, তো এবারও ঠিক তাই হয়েছে। আর এবার এসে গেছে স্যামসাং এর সব থেকে ফ্ল্যাগশিপ ফোন S23 আলট্রা। মনে হয় এর আগে বাংলাদেশে কেউ হাতে পেয়েছে কিনা বলতে পারতেছি না শিওর, তবে আমরা বলতে পারি যে আমরা মনে হয় ফার্স্ট টাইম এটা 23 আলট্রা এটা আনবক্স করতে যাচ্ছি। তো আমাদের কাছে এখন দুইটা প্রোডাক্ট আসছে, সেটা একটা হলো গ্রিন কালার আর একটা হলো ক্রিম কালার। তো চলেন দেখি যে অ্যাকচুয়ালি কালারগুলো কেমন, একটা একটা শুরু করি। আগে ক্রিম কালার শুরু করি, কারণ এটাই মনে হয় নতুন কালার, গ্রিন কালার এর আগেও ছিল। তো আমরা আপনাকে দেখাই S23 আলট্রা গ্রিন ক্রিম কালার। এই হলো যদি দেখাই ক্রিম কালারটা, আর এই ফার্স্ট টাইম স্যামসাং কোনো ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে। এর আগে এরা কখনোই 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করে নাই, এই প্রথম স্যামসাং যে 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে, আর সেটা হলো 23 আলট্রা। আর এটা তো ক্রিম কালার, তো ক্রিম কালার দেখলাম। তারপরে আমরা যদি যাই গ্রিন কালারে, গ্রিন কালারটা তাহলে দেখাই, এই হলো গ্রিন কালার। গ্রিন কালারটা অ্যাকচুয়ালি যে গ্রিন সেই গ্রিন না, গ্রাফাইট গ্রিন মিক্সের যে কালারটা সেই কালার বলতে পারি। সাইড দিয়ে গ্রাফাইট আর এখান দিয়ে গ্রিন গ্রাফাইট টাইপের, তো এটা বলতে পারি আমরা যে এটা হলো গ্রিন গ্রাফাইট টাইপের মতো আর কি দেখতে। আগে যে 22 আলট্রাতে গ্রিন গ্রাফাইট কালারটা ছিল সেটার মতো দেখতে কিছুটা, বাট এটা কিন্তু গ্রিন। 23 আলট্রার এটা হলো গ্রিন কালার। তো এই ছিল দুইটা, আর এটা হলো গ্রিন কালার আর ছিল এটা ক্রিম কালার। তো দুইটাই যদি একটু ভালোভাবে দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালারটা অ্যাকচুয়ালি কেমন। দুইশো মেগাপিক্সেল ক্যামেরা স্যামসাং এর ওয়ার্ল্ডের প্রথম, তো আমার মনে হচ্ছে যে বেটার কিছু হবে, কারণ স্যামসাং খারাপ কিছু করবে না। তো এই ছিল স্যামসাং 23 আলট্রার আনবক্সিং। থ্যাংক ইউ।